হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজার গল্প পড়ে শোনাব সুকুমার রায়ের লেখা পেটুক যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি সুকুমার রায়ের পেটুক হরিপদ ও হরিপদ হরিপদরা রাশ সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারছে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যেস এর জন্যে কত ধমক শাসন শাস্তি সাজাই না সে পেয়েছে তবু তার আক্কেল হলো না লুকিয়ে পেটুকের মতো যেমন ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তাদের যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবো না যখন অসময় অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে না এইবারই শেষ কিন্তু দুদিন না যেতেই আবার যেই সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা সিকিরে এসো পিসিমা এইমাত্র এক হাড়ি দই নিয়ে তার কাটির তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতের নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবল তুলে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়ে চিৎকার কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি পিসি দিদি যে যেখানে ছিলেন সব হলো কি হলো বলে দৌড়ে এলেন ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা তো বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না না পারে পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নাই আজ আবার লুকিয়ে কোথায় খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরি পদ বলল এই তো ওপরে ছিলাম তবে আমরা তো ছিলাম তুই জবাব দিচ্ছিল না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থল ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতরে এসে খবর দিলেন যে হরিপদ একটু আগে ভাড়ার ঘরে ঢুকেছিল আর তার পর থেকেই প্রায় দশ বারোখানা ক্ষীরের নাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরাজিতে ফিসফাস করে কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সেকো দিয়ে লাড্ডু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর নির্বংশ হবে হরিপদে জিজ্ঞাসা করল নাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদুর সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বললে সে কবিস খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুর গুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষের নাড়ু খেয়ে ফেলে বড় মামা বললেন একটু একটু খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো আত্মা খিচবে আর যদি একেবারে এগারোটা নাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ করে কেঁদে তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কে রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল তুমি ডাক্তার ডাকো বড় মামা আমার কিরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মিজু মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুকতে দিলেন তার এমন ঝাঁজ যে বেচারার দুই চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চপ চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার জল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাজবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ হ্যাঁ মার কাছে যাবে না আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি। তা জানেন কেবল হরিপদর বড় মামা মামা আর জানেন রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্পটা শুনছ বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু আমার পাওনা হচ্ছে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন